Hello guys, good morning, welcome back our channel Yuvika Chakraborty official. Amon kota baje 10:42 ar ekhon ami ghum theke uthlam. Shudhu ami noy, ami ar Yumi dujon ekhon uthlam ar Pinchi ekhono ghumachhe. Pinchi ke dekhe tulbo. Chalo ajke din ta ekhan thekei shuru kora jak. আমার মাসি এসে গেছে অনেকক্ষণ আগে, মাসি হয়তো হাফ রান্নাও হয়ে গেছে, জানি না কি কি রান্না করছে মাসি. চলো দেখি মাসি কি রান্না করছে. গাইস এখন আমি গিয়ে দেখো ইউবিকার জন্য ভাত বানাচ্ছি. ভাতটা বসিয়ে দেবো পেছনে, কারণ ওখানে মাসিকে দিয়ে পাই না. কীভাবে না কীভাবে করবে তারপর ছুটি বাচ্চার খাওয়া, তো এই কারণে আমি বসাই জলদি. খুব প্রেশার কুকার এর মধ্যে সব রকম ভেজিটেবল দিয়ে ভাতটা আর ইউবির এখন একটা অভ্যাস হয়েছে, যেটা ইউবি ছেলেদের খালি গিয়ে সিংহাসনে উঠে বসে সারাক্ষণ খুলি সিংহাসন হতে পারে. এখন আমি ব্রাশ করবো. মাম্মা মাসে ব্রাশ করবে না তুমি? এবার হচ্ছে কি মাম্মা আমার ব্রাশ করার পালা. এ দেখো মাম্মার জন্য আমি ইউজ করছি বেবি হাগের এই ফিঙ্গার ব্রাশটা. আর তোমরা সবাই জানো মাম্মামের কোলগেটের ইলেকট্রিক ব্রাশ আছে, যেটা দিয়ে মাম্মামকে এখনো পর্যন্ত ইউজ করাই না আমরা. তার কারণ হচ্ছে ইলেকট্রিক ব্রাশটাতে একটু প্রেশার দিয়ে হয় আর ও ঠিক মতন ধরতেও পারে না, ওই জন্য ইউজ করাই না. আমি এখন ইউজ করি ওকে এইটা. এক ফোঁটা জাস্ট পেস্ট নিয়েছি কোনো রকম, জাস্ট ওকে হ্যাবিটটা বাড়ানোর জন্য. আমাদের মুখটা দেখো, শুধু মুখটা দেখো, মুকুটা দেখো. Brush your teeth. Yay, yay, monkey like to brush. Elephant like to brush. Yay, yay, yay. I like it too. Shanama. Don't go to Trenama. I could take it out. দাঁতটাই রেখে দাও তোমার সোনা সোনা দাঁতটা বই. হ্যাঁ 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 একবার আরেকবার আরেকবার উপরে দিতে. তো দেখো তোমরা ইউবিকা, আর ইউবিকাকে যখন আমি এইটা বলি এই কোকোমেলানের এই সঙের এই জায়গাটা, তখন ও ব্রাশ করতে আরো ইন্টারেস্টেড হয়ে পড়ে. নামম একটু হাই করে দাও তো. হাই হাই ফ্রেন্ড, বল তুম লোগোন নে ব্রাশ কিয়া? চলো 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 মুখটা চলো চলো. ও তো কত ভালো মেয়ে দেখো, কত ভালো মেয়ে, কত সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে মাম্মা কোলে বসে. না মাম্মা ভালো মেয়ে তো,
মামা মুখ ধুয়ে এসেছে, জামাটা ভিজে গেছে। মাম্মা ডোরা জামা পরেছে, ডোরা পিনসু কাল থেকে খালি বলছে ওকে নাকি ডোরা লাগছে। ডোরে মানে ডোরে মানে ডোরা। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট আসছে, আমি আর প্রিন্সি এখন খাবো তোমার রুটি ডিম সেদ্ধ আর কি করেছে জানি না, আলু হলে ভেজেছে না কি করেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার জানলায় অ্যাগ্লোনিমাটা, এই ঘরে একটা অ্যাগ্লোনিমা আছে, ওঘর একটা লিপস্টিক অ্যাগ্লোনিমা আছে, ওটাও নিয়ে আসবো আমি আমার এই জানলায়। তো যেহেতু এটা ইনডাইরেক্ট সান প্রয়োজন, ওই ঘরে ডাইরেক্ট সান পড়ছে, ডাইরেক্ট সানলাইট পড়লে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো ইনডাইরেক্ট সানলাইটে নিয়ে আসতে হবে। প্রচুর গাছ লাগিয়েছি তোমাদের আজকে দেখাবো আমি। মাম্মা বসো, টিট দেখি দাও, টিট দুষ্টুমি চলবে এখন। আর এই যে আমার চা, চায়ের কালারটা দেখো জাস্ট। আর পেন্সি ওই যে বসে পড়েছে ফোন নিয়ে। দিন রাত পরে গাইস দেখো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, খাচ্ছি আমি। আর এই যে প্রিন্সও খাচ্ছে। কি হলো তোর আলাদা কেন সবজি? আলু ভাজা রুটি, আমার সয়াবিন রুটি আর ডিম সেদ্ধ। তোর আলু ভাজা আবার ডিম সেদ্ধ আবার রুটি? প্রিন্স একটু বেশি স্পেশাল। তো চলো খেয়ে নিই, অলরেডি আমি খেয়ে ফেলেছি অর্ধেকের বেশি, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি খাচ্ছি, ইউবিকাকে খাওয়াতে হবে আমার। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, ইউবিকারও স্নান হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। আমার ঘুমের জন্য কান্নাকাটি করছিল, আমি কোনো রকমে ড্রেসটা পরেই ওকে ঘুম পাড়াতে নিয়ে যাইছিলাম, এখনও ঘুম করছে। মানে আমাকে ড্রেসটাও পরতে দিচ্ছে না, এত কাঁদছে, তাড়াতাড়ি করে কোনো রকম করে স্নানটা করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মানে আমি দেখি কতক্ষণে ঘুমায়, আমাদের এত গরম মনে হচ্ছে যেন স্নান করার পর আরো বেশি গরম করছে। বাট এসি অন আছে, তাও বাট এসি অন হলেও গরম করছে, এসি অন থাকলেও গরম করছে, এতটাই গরম মানে এসিও কভার করছে এরকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে জানি না স্নান করার পর বেশি গরম লাগছে। তখন ইউবিকাকে স্নান ইউবিকাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আর পিনসু লাঞ্চটা সেরে নেবো। জানি না মাসি কী রান্না করেছে, মোচা তো আমাকে দিয়ে টেস্ট করালো কেমন হয়ে যায়, মাসিকে বলেছিলাম মোচা করতে, আর তো টেস্ট করালো। আর কী করেছে আমাকে এখন খুলে খুলে দেখতে হবে যে কী রান্না করেছে। গাইস খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আর তাড়াহুড়ো করেই খেলাম অ্যাকচুয়ালি। ইউবিকা তোমরা জানো আজকে খুব মানে ঘুমোতে পারছে না, ঘুম আসছিল না হয়তো, বা কোনো একটা প্রবলেম হচ্ছে যার কারণে কান্নাকাটি করছিল একটু। তো তাড়াহুড়ো করে খেয়ে চলে এলাম, আর তোমাদেরকে দেখানো হলো না কি খেলাম, কি রান্না করেছে আজকে মাসি। তো যাই হোক, মাসি আজকে রান্না করেছিল ডাল, তেলাপিয়া মাছ ভাজা, মোচা, গাটি আলুর তরকারি আর চাটনি আমের। তো খেয়ে তাড়াহুড়ো করে এই এলাম, আর ইউবিকা এই ঘুমিয়ে পড়েছে, আর ওই যে পিনসু, পিনসু শীত করছে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে পিনসু। ঘুমাচ্ছে মানে এখনো ঘুমিয়ে পড়েনি, এবার ঘুমাবো আমরা। তো যাই হোক চলো, আবার দেখা হবে বিকালে। তো চলো, চা তো খেয়ে নিয়েছি আমি, মাসি আসার আগে চা বানিয়ে খেয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে কি দাদাভাই আছে, তোমরা জানো না দাদাভাই ছিল, তো এখানে আমি চা বানিয়ে দিলাম আর নিজেও বানিয়ে একটু খেলাম, না হলে মাসি আসা পর্যন্ত ওয়েট করি, একদমই বানিয়ে খেতে পছন্দ নয় আমার। তো যাই হোক,
এখন ও গাছে জলও দিয়ে এলাম আমি, ওয়াটারিং কমপ্লিট আমার প্ল্যান্টসের। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি আমার ছোট্ট ব্যালকনি গার্ডেন থেকে। চলো, মামামকে এখানে ঘরে রেখে দিয়ে ও একাই থাকবে বেডে, এখন জেনারেলি পড়ে না, খুব সচরাচর পড়ে না হলেও পড়ে না, খুব সিনসিয়ারলি ধারে আসে। তো চলো ওকে রেখে দিই, আমি তোমাদেরকে গার্ডেন থেকে, মানে গার্ডেন না সরি, আমার ব্যালকনি গার্ডেন থেকে, লিটল ব্যালকনি গার্ডেন থেকে ঘুরিয়ে আনি। তো গাইজ দেখো, তোমরা সবাই দেখো, সবাই কিরকম দুষ্টুমিটাই না করছে। পিনসু দিদি ওই ঘরে পড়তে বসেছো আর ও এখানে দুষ্টুম করছে। দুত্তবুড়ি, একটা দুত্তবুড়ি, চলে আসো, চলে আসো মাম্মাম, কুকু, ও কুকু, ইতাতি, শুধু মুখটা দেখো, মুখটা দেখো সবাই, কত দুষ্টু হলে এরকম করতে পারে একটা 1 বছর 3 মাসের বেবি, কত কিছু করছে, কোনো ভয় আছে? দেখো দেখো কিভাবে পড়ে গেছে মাম্মা, এত দুষ্টু তো ছেলেরা হয়। যখন না বড় হবে তখন এগুলো মামামকে দেখাতে পারবো এই ব্লগের দ্বারা, নিজের চ্যানেল ইয়ে করলেই, সার্চ করলেই দেখতে পাবে যে ছোটোবেলা কতটা দুষ্টু ছিল। প্রিন্সি টাইমে তো এত কিছু ছিল না, যাই হোক, তো মামামেরটা একদমই মিস যাবে না, মামামেরটা মামাম দেখতে পাবে কি শিখেছে ওটাকে মুখে দেওয়া। চেনটা 2 দিন কামড়াচ্ছিল বলে চেনটা খুলে দিয়েছি, এখন এটা নিয়ে পড়েছে। তা কে রে, এই দুষ্টু মামনি, এই যে দুষ্টু বুড়ি, তো পুকু বুড়ি, উলি বাবা, উই বাবা, ফেলবি না মাম্মাম বোতলটা, যা পাবে নিয়ে নিয়ে খালি ফেলে দেবে দুষ্টুড়ি। তোমরা তো জানো না মাম্মামের ন্যানি চলে গেছে, মানে ও ওকে যে রাখতো সেই লোকটা মানে যে ছিল, তো ও চলে গেছে, বিয়েও হয়ে গেছে তার, এখন ওর কোনো ন্যানি নেই, এখন ওকে আমরাকেই সামলাতে হচ্ছে। আর তার মধ্যে ও এত দুরন্ত, সিংহাসন দেখলে তোমরা অজ্ঞান হয়ে যাবে সবাই, সিংহাসনের আমার এমন পরিস্থিতি, সমস্ত ঠাকুর ফাকুর সব ফেলে দিয়েছে, ফেলে ফুলে দিয়ে ওখানে ও সারাক্ষণ ও বসে থাকে সিংহাসনে উঠে, সারাদিনে মানে যতবারই ওকে টেনে নামিয়ে নিয়ে আসা ও সেই ঘুরে ফিরে সিংহাসনে গিয়ে উঠে বসে থাকে, এত দুষ্টু হয়েছে। সারাদিন ওর খেয়াল রাখতে রাখতে আমি পাগল হয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত কোনো ন্যানি পাইনি, দেখা যাক কাউকে পাই কি না। চলো আজকের ব্লগটা আজকে এখানেই এন্ড করা যাক, তার কারণ হচ্ছে গিয়ে এখন আমি ইউভিকাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি ডিনার করবো, আর তত সময় অনেক লেট হয়ে যাবে, আর ব্লগটাকে আর বাড়াচ্ছি না, ব্লগটা আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবো। আর তোমরা অবশ্যই আমাকে জানিও, আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এমনি দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দেখো, আমাদেরকে উৎসাহ দাও, ইভেন তো
তোমাদের থেকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার পেলে আমাদের অনেক ভালো লাগে, আমাদের ভিডিও করতে অনেক মজা লাগে। তো তোমরা সেই জায়গাটা করে দাও আমাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।